গুড মর্নিং বন্ধুরা, আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা দেখা নাকি খুবই ভালো আর খুবই শুভ। আমি তো প্রায় দিনে দেখি, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সূর্য উদয় হচ্ছে, তো তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে, ঠিক আছে? আর আমার ক্যামেরাটা ভালো করে সেট করতে পারিনি, একটু ডার্ক করে দিলে ভালো বুঝতে পারলে পারতে আর কি। তো এখন আমি একটু কাজে ব্যস্ত, তো দেখ তবে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, তোমরা লক্ষ্য করো, সূর্য উঠছে উঠছে উঠছে। এই দেখো এই দেখো এই দেখো, এখন দেখবে কি আলো, মানে মানে মনে হচ্ছে আগ্নেয়গিরি, আগুন জ্বলছে, ঝকঝল ঝলঝল করছে। এই দেখো উঠে গেছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে সূর্যটা কীভাবে উঠেছে। তো যখন সূর্য উঠে, তখন কিন্তু মানে হাঁসের ডিম ঘুমের কুসুমের মতো লাল থাকে। এই দেখো কি আলো, দেখলে এরকম ডার্ক করে দিলে আর একটু ভালো হতো। তো SM ব্লগার চ্যানেলে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আমার গলাটা কফে জড়িয়ে যায় মাঝে মাঝে, তো এখন আয়ুষের জন্য বনবিটা গুলছি। আয়ুষ স্কুলে যাবে, তো 5:30 দিকে ঘুম থেকে উঠেছি। 5:30 সময় ঘুম থেকে উঠলেই কিন্তু সূর্য উদয়টা দেখা যায়, কিন্তু ভাগ্যে থাকতে হয়, না হলে দেখতে পাওয়া যায় না। তো এখন দেখো একটু মধু পুড়িয়ে গেছি এই কুটোতে, তো বাবাকে বললাম একটু মধু ঢেলে দিতে। তো এখন গরম জলের মধ্যে একটু মধু দিয়ে দিচ্ছি, আমরা তিনজনে খাবো, বাবা গরম জল খায় না। তো একটা বিস্কিট নিয়ে নিলাম এখানে, মিল্ক টাইগার 10 টাকা দামের প্যাকেট এনেছিলাম। আর চা পাতাটা না, এইবারের চা পাতাটা ভালো না চাটা আর কি, তো ওই জন্য কালো কালো হয়েছে চাটা। তো এখন সবার জন্য টিফিন নিয়ে নিচ্ছি, হায়ুষের জন্য বনবিটা নিয়েছি। আর পূজা ঘুম থেকে উঠেছে এই মাত্র, উঠে ও ব্রাশ করে মুখ ধুয়ে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো আয়ুষ এখানে রেডি হয়ে গেছে, আমরা জল খেয়ে নিই প্রথম। তো এখানে মধু জলটা খেয়ে নিচ্ছি, আর মধুটা না আমি আর চামচ দিয়ে নাড়া দিইনি, এখন খেয়ে সেরে লাস্টে নাড়া দিয়ে খেয়ে নিচ্ছি। আয়ুষ বলছে মা আমি কীভাবে খাবো, আমি যেভাবে খেয়েছি সেভাবেই খা, আমি ওকে বলছি। তাড়াহুড়ো করে সমস্ত কিছু করেছে, তো বাবা এখন নিয়ে যাচ্ছে ওকে স্কুলে, আমি পরে নিয়ে আসব। খুব হেল্প করছে, কি বলবো, আমি এখন যেটুকু সময় পাচ্ছি না, মানে কি বলবো তোমাদেরকে, অনেকটাই মানে হাতে সময় পেয়ে যাই। এখন চলে আসলাম বিছানাটা তুলতে, ওই দেখো। আর এই এখন যে পিঙ্ক কালার ব্ল্যাঙ্কেটটা, এটা তুলে ফেলবো, এটা ঠান্ডা মানে কম ঠান্ডাতে কিন্তু গায়ে দেওয়া যায়, বেশি ঠান্ডা কিন্তু এই কম্বলে শীত মানবে না। তো এখন বিছানা টিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আমার সবসময় কিন্তু বিছানাটা এইভাবে টিপটপ থাকে, এই ঘরের বিছানা জিনিসপত্রগুলো যতক্ষণ পর্যন্ত আমার টিপটপ না থাকে আমার ভালো লাগে না, সত্যি বলছি ভালো লাগে না, মানে কাজ করতে একটুকু ভালো লাগে না। আর খুব মানে মনটাও ফ্রেশ ফ্রেশ থাকে ঘরটা যখন গুছিয়ে টিপটপ করে রাখি। তো এখন নিচে যে ম্যাটটা মানে ম্যাট্রেসটা বিছিয়েছি ম্যাটটা, সেটাকে একটু তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখে দেব। এখন আর বিছাবো না, যেহেতু রোদ্দুর উঠেছে আজকে আর বিছাবো না ভাবছি, ভালো করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এই ঝাড়ুটার মধ্যে একটা স্টিলের স্টিক লাগিয়ে নিয়েছি, এই স্টিকটা হলো ঘর যে আমরা মুছি ক্লিনিং যে স্টিকটা থাকে সেই স্টিকটাই, আমার কাছে অনেকগুলো ছিল, তো একটা স্টিক এখানে লাগিয়ে দিয়েছি, এতে একটু লম্বা হয়েছে, হ্যাঁ বক্স খাটের তলাটা পরিষ্কার করতে সুবিধে হয়। আর বাবা দেখো বাজার থেকে আজকে মাছ এনে দিয়েছে, তো এখন কেটে ধুয়ে নিয়ে আসলাম, এসে এখন যেটুকু আনবো সেটুকু নিয়েছি, বাকিটুকু রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এখন তাড়াহুড়ো করে একটা তরকারি রান্না করব, বেজে গেছে প্রায় 8টার মতো, আবার যেতে হবে পূজা স্কুলে যাবে, হ্যাঁ 9টার মধ্যে আমার মানে সব কিছু রেডি করতে হবে। আর কালকে একটু তরকারি ছিল, হ্যাঁ ওটা গরম করে রেখে দিয়েছি, তরকারি বলতে ডাল ছিল আর কি একটু, আয়ুষ খেয়ে নেবে। তো এখন মাছ ভাজিটা দেখো বসিয়ে দিয়েছি, তো ঠিক আছে মাছটা আমি একটু উল্টে নিই, এক হাতে তুলতে পারছি না। তো এখন আমি মাছটা রান্না করে নিয়েছি, ছিম দিয়ে কেটে রেখেছিলাম কাল, তো অর্ধেকটা ছিম আলু দিয়ে মাছের তরকারি করছি। আয়ুষ আবার খাবে না, ও সবজি খেতে চায় না, জানি না খাবে কি না, এই বছর নতুন শীতের সবজি এসেছে ছিম।
তো এখন পূজাকে খাবারটা দিয়ে দেবো। ও স্নান করে এসেছে আর পুজোর ঠাকুরের কিছু কাজ করে রেখেছে, এখন সময় নেই। তো এখন পূজাকে নিয়ে যাচ্ছি, পূজা আর আমি যাচ্ছি আর হরিশকে নিয়ে আসবো। এখন বাজে 9:20, 9:40 গাড়ি চলে আসবে। তো ও যাচ্ছে এখন ওর বান্ধবীকে আনতে। আমি একটু তাড়াতাড়ি স্কুলে যাওয়া দরকার, সেদিন দেরি হয়ে গেছিলো আর আয়ুষ কান্না করে দিয়েছে, যেতে যেতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি যাবো, পরীক্ষার রুটিনটা আনবো, 22 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে? রুটিনটা এখনও পাইনি আমি, তো এসে খাওয়া দাওয়াটা করবো। আমি খাইনি, আর কিছু কাপড় ভিজিয়েছি, এসে কাপড়গুলো ধুয়ে দেব, ঠাকুর পূজা দেবো, ঘর মুছবো, ভিডিও এডিট করবো। এই শুরু হয়ে গেল একটু ব্যস্ততম দিন। স্কুলটা শুরু হলেই প্রচণ্ড চাপে থাকি আমি। আর যে রোদ্দুর উঠেছে, রোদ্দুরের দিকে তাকানো যায় না। সকালবেলা তো মানে কি হয়েছে, মানে আজকে সূর্য উদয়টা তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? সেটা সেই সূর্য উদয় নয়, তবে আমাদের কাছে সূর্য উদয়। তো ঠিক আছে, পরে দেখা করছি, এখন আয়ুষকে গিয়ে নিয়ে আসি। শেষ পর্যন্ত পূজা একাই স্কুলে যাচ্ছে, ওর বান্ধবী রেডি রেডি হয়ে যেতে পারলো না, ওর পেট ব্যথা শুরু হয়ে গেছে। এখানে টোটো দাঁড়িয়ে আছে, তো বলছে এত দেরি হয়েছে কেন, আমি আরেকটা টোটো দিয়ে চলে যাব। পরীক্ষা রুটিন দিয়েছে, 27 তারিখে পরীক্ষা, ওকে খেলতে না করেছি, তাই ও আমার সাথে রাগ করেছে। বিকালবেলা খেলবি, বিকালবেলা খেলবি, বলো, এখন পড়ার সময় না খেলার সময়? পুরুষ তুলি, আমি এখন গিয়ে কাপড় ধুই, টিভি দেখবি, খেলবি না। ওকে খেলতে না করেছি, সামনে পরীক্ষা, পড়তে বলেছি, ও আমার সাথে রাগ করে, দেখো সাবিটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আজকে নিজেই তালা খুলছে, দেখো এই ফেলে দিয়েছে। তো এসে ভাত খেয়ে নিয়েছি, খেয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কালী পুজোতে যে ড্রেসটা পরেছে এটা তো একদমই লং ছিল, তো নিচে একটু নোংরা লেগে গেছে, একটু ধুয়ে দিলাম। তো টুকটাক কিছু ছোটোখাটো জিনিস ধুয়ে দিয়েছি, আর এখানে বেডশিটটাও ধুয়ে নিচে ছড়িয়ে দিয়েছি, হালকা পাতলা আছে, শুকিয়ে যাবে। এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ বৃষ্টি হয়েছে, দেখো বারান্দাতে বৃষ্টির জল পড়েছে। আর কাল মনে হয় বিড়াল একটা ইঁদুর মেরেছে, তো বারান্দায় ছিটা ছিটা মানে একটু ব্লাড পড়ে আছে। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, সবগুলো ঘরে মুছবো আজকে। সর্বপ্রথম উপরে রুমটাই মুছছি, আর সবগুলো ঘর মুছতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। স্কুল থেকে এসে 5-10 মিনিটও রেস্ট করিনি, ননস্টপ কাজ করে যাচ্ছি। একবারে কাজকর্ম সেরে তারপরে রেস্ট করব। রেস্ট করব কি, রেস্ট করতে করতে ভিডিও এডিট করব, সেটাই আমার রেস্ট করা হবে। আর রোদ্রটা উঠাতে কাজ করতে খুব ভালো লাগছে। আর এখন স্নান টান করে আসলাম, এসে এখন ঠাকুর পূজাটা দিচ্ছি। ওকে বললাম সকালে ঠাকুর পূজাটা দিতে হবে না, সময়ে কাবার করতে পারবে না, কারণ ও তো বাচ্চা মানুষ, একটু আস্তে ধীরে কাজকর্ম করে, আমাদের মতো তাড়াহুড়ো করে কাজকর্ম করতে পারে না। তাই বললাম থাক, তুই সব কিছু রেডি করে আমাকে দিয়ে যা, আমি পরে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর এখন তো শীতকাল, সেভাবে কিন্তু ফুলও ফুটে না, তো 2-1টা ফুল ফুটে, আর গাঁদা ফুলও লাগাতে পারিনি, কারণ চারা পাইনি সময় মতো। এখন লাগিয়েছি, কবে ফুটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো বন্ধুরা, এতদিন অপেক্ষা করার পর আসলো ইলেকট্রিক ওভেন, ঠিক আছে? আর আমি এখানে দেখো আলু ভাজি করেছি আয়ুষের জন্য, আর আমি এতক্ষণ বসে ভিডিও এডিট করছিলাম প্রায় শেষের পথে। এখন তো এখন আয়ুষকে খাবারটা দেব, আমিও একটু খাবো, আর ইলেকট্রিক ওভেনটা অন করে দেখি ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? ইলেকট্রিক ওভেনটা থাকলে অনেকটাই আমার হেল্প হয়, কখনো উপরে যখন কাজ করি নিচে আসতে পারি না, তখন চাটা করা থাকলে পূজা চাটা গরম করে শ্বশুরমশাইকে দিতে পারে, বা একটু গরম জল করার দরকার পড়লে পূজা গরম জলটা করতে পারে। আর ইলেকট্রিক ওভেনে একটু রান্নাবান্না করলে কি হয়, গ্যাসটা কিন্তু অনেকটাই সেভ হয়, তো এটা অনেকটাই আমার হেল্প হয় ইলেকট্রিক ওভেনটা।
ঠিকঠাক আছে। এটা পুরো এই যে সার্কিটটা এটা পুরোটা নষ্ট হয়ে গেছিল, এটা এখন আবার নতুন আরেকটা সার্কিট মানে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, তো অনেকটাই ভালো হয়েছে এখন। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। সকালে যে শিম তরকারি রান্না করেছি মাছ দিয়ে এটা আছে, আর এখন আলু ভাজি করেছি। তো এই দেখো এই আলু ভাজি দিয়ে এখন খাবো। আর পূজা খেয়ে আসতেও পারে, আবার নাও খেয়ে আসতে পারে, যায় না। ঠিক আছে, রান্না করা আছে, এখন ভাত যে রান্না করেছি একদম রাত্রের জন্য রান্না করে ফেলেছি, গরম করে খেয়ে নেবো রাত্রিবেলা। গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে, বেগুনের চারা লাগিয়ে আসলাম, বাবা দিয়ে গিয়েছিল, তো দুটো চারা দিয়ে গেছে, একসাথে লাগিয়ে দিয়েছি। আর এখানে টমেটোর বিচি দেখো, একটা বস্তার মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট গাছ, এটার মধ্যে টমেটোর বীজ ফেলেছিলাম, সেগুলো সবগুলো উঠেছে। আর আয়ুষ পূজা ড্রাগন খেয়েছি সেদিন, ড্রাগনের বীজই ফেলেছে, এই ছোট ছোট উঠেছে, কালকে দেখাবো, এখন দেখা যাবে না, একদম ছোট। তো আয়ুষ গেছে এখন খেলতে, আমি একটু দেখতে আসলাম। কি রে কি করছিস মাস, তোমার লাগাই দিস, লাগে নাই, ও আমাকে ক্যাকটাস লাগিয়ে দিচ্ছে। যাও চলে এসেছো, গেট লাগিয়ে ফেলবো, দেখো আবার চলে গেছে। পুজো স্কুল থেকে চলে এসেছে, উনি এসেছেন ওনার ড্রাগন গাছ দেখতে। এই দেখো, জল দিবি না, জল দিবি না, জানি আমি বৃষ্টির জলে ডুব মারি ভিজে গেছি। হ্যাঁ হ্যাঁ, থাক, বেশি লাগা চাড়া করলে নষ্ট হয়ে যাবে। একটু ঘুমিয়েছিলাম, এই দেখো কেন দিয়ে দাও সন্ধ্যাবর্তীটা। গুড ইভিনিং, এখন আর নয়, আটটা বাজে, সন্ধ্যে পাঁচটার সময় কারেন্ট চলে গিয়েছিল, এসেছে সাতটার সময়। তারপর আয়ুষকে একটু পড়িয়েছি, এখন বাবা আসলো, তো বাবা আসার পর চা বসিয়েছে। আর বাবা এই দেখো বরিন্দা নিয়ে এসেছে, তো ওরা খাচ্ছে, এটা আমার জন্য এখানে রয়েছে। আর ইলেকট্রিক ওভেনে বসিয়েছি চা, আমার না যে একটা ঘুম পাচ্ছে। চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে নি। তো এখন বাজতে যায় দশটা, চাটা খেয়ে বাসন টাসন ধুয়ে গিয়ে একটু বিছানায় পড়েছিলাম, ভিডিও এডিট করছিলাম, আর কারেন্ট চলে গিয়েছে নটার সময়, এখন আসলো। তো এখন রান্না করে আসলাম, ডিম অমলেট করবো, আর ভাত তো রান্না করিয়েছি, ভাত আর তরকা এটা গরম করে ভাত খেয়ে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি, তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, টাটা।